আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা যারা ক্লাস নাইন অথবা ক্লাস টেনে পড়ছেন অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিবেন অথবা আপনারা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিবেন আপনাদের উভয়েরই আপনাদের ইংলিশ সেকেন্ড একটা টপিক রয়েছে সেটা হচ্ছে কমপ্লিটিং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পাঁচটি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দশটি সেন্টেন্স আসবে যেখানে একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে এবং আপনাদেরকে ওই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে সুন্দর করে অর্থপূর্ণভাবে কমপ্লিট করতে হবে তো এই কমপ্লিটিং সেন্টেন্সে আজকে আমরা বোর্ড কোয়েশ্চিন সল্যুশন করব আমি একদম বোর্ড কোয়েশ্চিন সল্যুশন করে সেগুলোর ব্যাখ্যা করে করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি ধরনের সেন্টেন্সকে আপনি কিভাবে কমপ্লিট করবেন এবং খুব সহজে কিভাবে কমপ্লিট করবেন আরেকটি ব্যাপার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করার জন্য প্রশ্নের মধ্য থেকেই কোন অংশ নিয়ে আপনি ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করবেন এই বিষয়টিও সুন্দর করে আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে যারা কমপ্লেনিং সেন্টেন্সের দেখেননি আমি এই ভিডিও বক্সে মূল ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা কমপ্লেনিং সেন্টেন্সের মূল লেকচারের ভিডিওটি দেখে নেবেন আর যারা ইতোমধ্যে দেখেছেন তাদের জন্য তো কোনো কথাই নেই তারা শুধু আজকে ভিডিওটা দেখেন তাহলে কমপ্লেনিং সেন্টেন্সে পরীক্ষাতে পূর্ণ নম্বর নিতে পারবেন তো চলে যাব কম্পিউটার স্ক্রিনে সেখানে গিয়ে আপনাদেরকে সুন্দর করে একদম ব্যাখ্যা সহ কমপ্লিটিং সেন্টেন্স আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যাবার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই সেটা হচ্ছে আপনারা যারা ইংরেজিতে খুবই দুর্বল অর্থাৎ আপনি সেন্টেন্স মেক করতে পারেন না ফ্রি হ্যান্ড করতে পারেন না ইংরেজিতে কথা বলতে পারেন না প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়লগ অ্যাপ্লিকেশন সমস্ত কিছু মুখস্থ করার প্রয়োজন হয় এরকম যারা রয়েছেন যারা ইংলিশ গ্রামার একদমই বোঝেন না যারা ইংরেজিটা ইংরেজি ভাষাটাই যারা ভালো বোঝেন না আপনাদের জন্য একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখার একটি কোর্স আমি শুরু করেছি যার অষ্টম ব্যাসের ক্লাস মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে এখন এই মুহূর্তে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন এই কোর্সের মাধ্যমে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে পারবেন এই কোর্সটি কমপ্লিট করার পরে আপনার কোনো কিছুই আর মুখস্থ করার প্রয়োজন হবে না আপনি প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়লগ অ্যাপ্লিকেশন সমস্ত কিছু নিজে থেকে লিখতে পারবেন ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো রয়েছে এছাড়া যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত কিছু বাংলাও করতে পারবেন বলতে পারেন এই কোর্সটি হচ্ছে একদম জিরো লেভেল থেকে শেখার একটি কোর্স যে কোর্সের ইংরেজি সপ্তম ব্যাচ ইতোমধ্যে চলমান রয়েছে এবং অষ্টম ব্যাচে ভর্তি চলছে অষ্টম ব্যাচের ক্লাস হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে আপনি যদি চান একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখবেন তাহলে এই কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তির জন্য এবং কোর্স সংক্রান্ত আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে এই কোর্সে ভর্তি হতে পারেন অথবা কোর্স সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন যাই হোক আর কথা বলছি না চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে এখানে দেখেন কি আছে হোয়েন হোয়েনের একটা মূল নিয়মটা কি মনে আছে কারোর এই সময়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা লিখতে হবে এবং এটা কোন টেন্সে হবে কার মনে আছে হবে স্যার আগেটা যে টেন্স পরেরটা ওই টেন্সে হবে রাইট তাহলে দেখেন 1971 সাল এই একটা সময় এই সময় কি ঘটেছিল আর একটা জিনিস দেখেন এটা ঢাকা বর্ষ 2024 সালের এবং সবগুলো প্রশ্ন কিন্তু বাংলাদেশ নিয়ে দেখছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ এরকম নিয়ে তাহলে এখন আমাদের অ্যানসারগুলো কিন্তু ওই বাংলাদেশ রিলেটেড হইতে হবে ঠিক আছে তাহলে উনিশশো সালে বাংলাদেশে কি হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক কিনা বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স ওকে দেখেন বাংলাদেশ বাংলাদেশ বিকামস বিকামস ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বিষয়টা কি বুঝতে পারলেন হয়ে গেল কিন্তু এটা আচ্ছা এখন যে আপনি শুধুমাত্র এটাই দিতে পারবেন কিন্তু তা না আপনি যদি বলেন যে এখানে ধরেন আমি না সেটাও হবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করি উনিশশো একাত্তর সাল আচ্ছা আপনি যদি মনে করেন যে আপনি আরো অন্যটা দিবেন কি দেওয়া যায় বলেন তো আপনি এখানে আমরা বিজ্ঞান দিছি না আপনি যদি বলেন যে উই গেট we get independence এটাও হবে we get independence আমরা স্বাধীনতা পাই তাহলে আপনি কি দিবেন না দিবেন সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে when এর আগেটা jet tense আছে পরেরটা weit tense হতে হবে এইটা হচ্ছে আসল হ্যাট তাহলে কেও মনে করেন এই आंसरটা দিবে কেও এই आंसरটা দিবে কেও এই आंसरটা দিবে সবগুলাই সঠিক ঠিক আছে আচ্ছা এবার দেখেন বাংলাদেশ গেইনড আর ইন্ডিপেন্ডেন্স यस सर গেইনড আর ফ্রিডম বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল আফটার বলেন আফটার মানে পরে কিসের পরে পরে দেখেন আফটার কি প্রিপারেশন না ফাইটিং দেখেন ফাইটিং কত দিলে হয়ে গেল আপনি যদি মনে করেন আরেকটু যোগ করবেন আফটার ফাইটিং নাইন মান্থ

আওয়ার ব্রেভ সান্স মানে আমাদের সাহসী সন্তানেরা স্যাক্রিফাইস দেয়ার লাইফ তাদের জীবন উৎসর্গ করেছিল সো দ্যাট উদ্দেশ্য কি ছিল আগে আমরা সাবজেক্টটা নিলাম দেখেন এই যে আওয়ার ব্রেভ সান্স এর প্রোনাউন কি দে ঠিক আছে তারপরে টেন্স অনুযায়ী দেখেন এটা পাস্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে আমরা কুড ব্যবহার করলাম তাহলে কুড এখন বলেন উদ্দেশ্য কি ছিল এই যে জীবন উৎসর্গ করেছিল উদ্দেশ্য কি দেখেন খুব মজার একটা ব্যাপার আছে আপনি যদি এ দেখেন এখান থেকে টুক করে টুক নিয়ে আসেন সেটাই কিন্তু হয়ে যায় দেখেন এই দেখেন দিয়ে দিলাম এটু বুঝলেন নি সো দ্যাট দে কুড গেট ইন্ডিপেন্ডেন্স ক্লিয়ার স্যার গেইন হাল ইন ফ্রিডম টু দি হ্যাঁ আপনি যদি বলেন যে এটা দিবেন না গেইন দিতে হবে তখন আপনি যদি বলেন যে এই জায়গাতে এই যে এইটা দিতে পারবেন গেইন আহার ফ্রিডম এই হারটা ব্যবহার করা যাবে না চেঞ্জ করতে হবে এখানে আপনি গেইন কে করতে হবে গেইন আর হার কে করতে হবে দেয়ার বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ স্যার কারণ আপনার সাবজেক্ট তো দে দে প্রসেসিভ তো দেয়ার হয় বুঝছেন ব্যাপারটা হ্যাঁ স্যার বুঝছি তাহলে আপনাকে বলতে হবে দে কুড গেইন দেয়ার ফ্রিডম এটা করতে পারবেন আচ্ছা আবার আপনি যদি মনে করেন যে এই যে এটা দিবেন যে দে কুড বিকাম আপনি যদি বলেন যে বিকাম ইন্ডিপেন্ডেন্ট সেটাও হবে এখানে বিকামটাকে বিকাম করে দিতে হবে কুডের পরে বিকাম বুঝছেন ব্যাপারটা তাহলে আপনি বলতে পারেন দে কুড গেট ইন্ডিপেন্ডেন্স দেয়ার ফ্রিডম দে কুড বিকাম ইন্ডিপেন্ডেন্ট যেটা দিবেন সেটাই আনসার হবে উই শুড পে ডিউ ট্রাইবিউট টু দোজ হিরোজ ওই যে আমরা তাদের ওই সকল নায়ক ঠিক আছে উই শুড পে ডিউ ট্রাইবিউট আমাদের উচিত তাদের সম্মান জানানো কাদের ওই সকল হিরোদের মানে ওই সকল নায়কদের প্রতি যারা ওই যে দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছিল তো রিলেটিভ প্রোনাউনের পরে যদি গ্যাপ থাকে তাহলে একটা ভার বসাতে হয় বিভার্ব বসানো যায় আবার অন্যান্য ভার্ব বসানো যায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার যদি একটু মাথায় বুদ্ধি থাকে না হুম তাহলে আপনি এই প্রশ্নের মধ্যে থেকে অ্যানসার খুঁজে পেয়ে যাবেন দেখবেন দেখেন উই শুড পে ট্রাইব টু দোজ হিরোজ হু আমরা যদি এই হুর পরে এই দেখেন এইটাকে নিয়ে নি এই দেখেন বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা দেখেন পারেন কিনা আমরা এইটা নিয়ে নিলাম ওই জায়গা থেকে দেখেন উই শুড পে ডিউ ট্রাইবিউট টু দোজ হিরোজ ওই সকল নায়কদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত হু মানে যারা হ্যাঁ যারা স্যাক্রিফাইস দেয়ার লাইফ যারা তাদের জীবন উৎসর্গ করেছিল হ্যাঁ স্যার এবার ক্লিয়ার আচ্ছা আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি আমরা যদি এই যে ইউনাইটেড মানুষ ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ না করি তাহলে কি হবেছেন তো উই ক্যান নট গেইন কি দেবো ফ্রিডম দিদি ফ্রিডম আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ না করি তাহলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না গেল সেটাও হবে আবার যদি আপনি এটা না দিয়ে অন্যতা দেন তাও হবে আপনি যদি বলেন যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করি তাহলে আপনি বলবেন উই উইল ডিস্ট্রয় ডিস্ট্র সেটাও হবে তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব অথবা আপনি বলতে পারেন যে উই উইল ফেল আমরা ব্যর্থ হব সেটাও হবে বুঝছেন তো ব্যাপারটা আপনাকে কন্ডিশনটা ঠিক রাখতে হবে দেখেন আনলেস আছে এবং এটা প্রেজেন্টেন্সি আছে আনলেস যুক্ত সেন্টেন্সে যদি প্রেজেন্টেন্স থাকে বা ইফ যুক্ত সেন্টেন্সে প্রেজেন্টেন্স থাকলে ওটা ফার্স্ট কন্ডিশন ওইখানে উইল ক্যান হ্যাভ টু হ্যাজ টু মাস্ট এগুলো ব্যবহার করা যায় মনে পড়ে নিয়মটা মে জি এই তো দেখেন তো এই পাঁচটা যে প্রশ্ন আগে চিন্তা করবেন কি জানেন যে এই পাঁচটা প্রশ্ন একটা টপিকের কিনা দেখেন কোনোভাবে কি একটা টপিকের মনে হচ্ছে তাহলে এখন আপনি ইচ্ছা অনুযায়ী দিবেন আপনার টপিক রিলেটেড অ্যান্সার দেওয়া লাগবে না এখন হার্ডলি হ্যাড হি হিয়ার দ্য নিউজ মানে কি সে সংবাদটি শুনতে না শুনতেই কি হইল নিয়ম মনে পড়ে হার্ডলি নিয়মটা মনে পড়ে প্রথমে কি দিতে হবে নিয়মটাকেও একজন বলেন

হি ওয়াজ শক্ট হি ওয়াজ শক্ট সে খুব আহত হলো মর্মাহত হলো আচ্ছা আপনি যদি এত কিছু না জানেন আপনি সহজ করে দেন আপনি বলতে পারেন যে হি কেম হোম বুঝতে পারে সহজ আপনি কঠিন কিছু ব্যবহার করার দরকার নাই যেটা সহজ মনে হবে আপনি যদি মনে করেন কেম হোম না দিয়ে আপনি যদি বলেন যে হি ওয়েন্ট হোম হি ওয়েন্ট হোম সে সংবাদটি শোনা মাত্রায় বাড়ি চলে গেল হয়ে গেল মেইনলি আপনার কাজ হচ্ছে এই যে এটা হার্ডলি দিয়ে শুরু হয়েছে তার মানে এখানে একটা হোয়েন হবে মাস্ট দেওয়াই আছে এবং এরপরে যে সেন্টেন্সটা লিখবেন সেটা জন্য পাস্ট ইনফিনিট টেন্সে হতে হবে আচ্ছা পরে এটা দেখেন সি ওয়েন টু ঢাকা সো দ্যাট প্রথম কথা হচ্ছে সো দ্যাট তো পাইছি না তাহলে ওই সাবজেক্টটা আগে নেন এর হ্যাঁ উদ্দেশ্য এরপরে এই টেন্স অনুযায়ী ক্যান কোড নেন কি নেবেন কোড এইবার দেখেন সে ঢাকায় গেল উদ্দেশ্য কি

তাহলে কি কাজ করার এখন উপযুক্ত সময় বলেন আচ্ছা এখন বলতে পারবেন এখানে কোন টেন্সের সেন্টেন্স হবে পাস্ট ইনফিনিট রাইট এখন আপনি দুই ভাবে করতে পারবেন টু দিয়েও করা যায় জানেন তো বলছিলাম মনে হয় তাহলে আপনি বলতে পারেন উই স্টপড স্টপ করাপশন এখনি দুর্নীতি দমন করার বা বন্ধ করার উপযুক্ত সময় হলো অথবা বলতে পারেন যে উই চেঞ্জড উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট এখনই আমাদের বদ অভ্যাসগুলো পরিবর্তনের উপযুক্ত সময় আবার আপনি যদি শুধু টু দিয়ে করেন আপনি বলতে পারবেন যে সাবজেক্ট আপনাদের লাগবে না তখন বলবেন টু স্টপ টু স্টপ কারাপশন এই নিয়মটা বলছিলাম তো নাকি তারপর হচ্ছে টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট সেটা হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের দুইটা নিয়ম আছে হ্যাঁ একটা হচ্ছে এরপরে সরাসরি একটা ভার্বের পাস্ট ইনফিনাইটেন্সের সেন্টেন্স বসে ওকে আবার চাইলে আপনি ইনফিনিটিভ করতে পারবেন টু প্লাস ভার প্লাস এক্সটেনশন এটা দিয়েও করতে পারবেন তো যদি কখনো সাবজেক্ট দেওয়া থাকে হ্যাঁ সাবজেক্ট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তো আর আপনি টু ব্যবহার করতে পারবেন না কিন্তু টাইমের পরে যখন সাবজেক্ট দেওয়া থাকবে না তখন আপনি এই পাঁচটি ইনফিনাইটেন্সও ব্যবহার করতে পারবেন

আমরা বলি না ওই তো আবার পাঁচ বছর আগে দেখা হয়েছিল আমরা বলি না এর অর্থ হচ্ছে পাঁচ বছর গত হলো যখন আই হ্যাড মেড হিম লাস্ট তার সাথে তার সাথে আমার শেষবারের মতো দেখা হয়েছিল অথবা ধরেন আপনার এটা পছন্দ হলো না ঠিক আছে আপনি এটা বলেন যে পাঁচ বছর গত হয়েছে ওই হ্যাড বিন টু ঢাকা পাঁচ বছর গত হলো যখন আমি ঢাকায় গিয়েছিলাম বুঝলেন আর এটা তো নির্দিষ্ট কোনো টপিক নাই তাহলে আপনি যেরকম একটা ঘটনা দিলেই হইল কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা পাস টেন্সে আছে মানে পরে এটা পাস পারফেক্ট হবে এইটা ভুল করলে আর মার্ক হবে না এখন আপনি আই হ্যাড মেট লা মেট হিম দিবেন না উই হ্যাড বিন টু ঢাকা দিবেন সেটা আপনার ব্যাপার এর বাইরেও অনেক অ্যান্সার দিতে পারেন ঠিক আছে আচ্ছা ইফ আই হ্যাড বিন সিন সে টু মাই স্টাডিজ দেখেন এটা কোন কন্ডিশন কে পারবেন

আপনি যদি এটা করেন সেটাও হবে যে আই হ্যাভ হ্যাভ আই বুঝলেন ইন দি এক্সাম আমি পরীক্ষায় পাশ করতে পারতাম না বা পাশ করতাম না দেন সমস্যা নাই এইবার আসেন তারপরে তাহলে বুঝলেন তো নাকি দেখেন এইখানে মজা আছে এটা একটা টপিকের না এই যে খারাপ বন্ধু এই কোম্পানি মানে বন্ধু বুঝছেন আর ইবিল কোম্পানি মানে খারাপ বন্ধু শয়তান বন্ধু আর কি আচ্ছা এখন দেখেন এ ম্যান ইজ নোন নোর সাথে একটা জিনিস বসে কে বলতে পারবেন আর তো না সেটা তো নোর সাথে তো শুধু টু বসে নোন এর সাথে টু বসে যে এ ম্যান ইজ নোন টু অল দিতে পারেন এই লোকটা সবার কাছে পরিচিত বুঝছেন

যে হোয়াইল চুজিং এ কম্পান যখন একজন বন্ধু পছন্দ করবেন বন্ধু পছন্দ করার সময় কি করতে হবে আপনি যদি এটা দেন যে ইউ শুড ইশ দিবেন না উই শুড কি দিবেন বিয়ারফুল ভালো হয় না উই শুড বি কেয়ারফুল আমাদের কেয়ারফুল থাকা উচিত

অবশ্যই খারাপ বন্ধু কি করতে হবে অ্যাভয়েড করতে হবে এড়িয়ে চলতে হবে সো দ্যাট কেন যাতে করে দে ক্যান বলেন দে ক্যান বি কি হ্যাপি দিলাম যাতে করে তার সুখী হয় হুম তাহলে আপনার অথবা আপনি বললেন সাকসেসফুল সাকসেসফুল দিতে পারেন যেটা আপনার পছন্দ হয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সো দ্যাট যেহেতু আছে সাবজেট প্লাস ক্যান করে কথা থাকতেই হবে এ নিয়মের বাইরে যেতে পারবেন না আচ্ছা এভেদ দেখেন ই এ স্টুডেন্ট মিক্স উইথ ইভিল কোম্পানিয়ান একজন ছাত্র যদি খারাপ বন্ধুদের সাথে মেশে কোন কন্ডিশন এটাকে তাই বলেন কন কন ফার্স্ট কন্ডিশন রাইট ইফ এ স্টুডেন্ট মিক্স উইথ ইভিল কোম্পানিয়ান একজন ছাত্র যদি খারাপ বন্ধুদের সাথে মেশে তাহলে কি হবে আগে কন্ডিশন অনুযায়ী হি দেন এই স্টুডেন্টের পরিবর্তে হি তারপরে উইল দেন হি উইল কি দিবেন তারপরে অথবা আপনি বলতে পারেন যে অন্য কিছু দিতে পারেন বুঝতে পেরেছেন আচ্ছা ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় কিসের উপযুক্ত সময় এখন মাথা দেখেন আচ্ছা আপনি যদি দেখেন এই থেকে নিয়ে আসেন এইটুকু কান ধরে দেখেন কিভাবে নি আমরা এই দেখেন আপনি যদি বলেন টু টু অ্যাভয়েড টু অ্যাভয়েড ইভিল কোম্পানিয়ন্স এখনই খারাপ বন্ধুদের ত্যাগ করার উপযুক্ত সময় হয়ে গেল আচ্ছা আপনি যদি সেন্ডেস আকারে দেন তাহলে আপনি বলেন যে উই তারপর হচ্ছে এই অ্যাভয়েডকে অ্যাভয়েডেড করে দেন সেটা হইলো অ্যাভয়েড মানে কি এড়িয়ে যাওয়া মানে ইট ইজ হাই টাইম টু অ্যাভয়েড ইভিল কম্পিন্যান্স এখনই খারাপ বন্ধুদের এড়িয়ে যাওয়ার উপযুক্ত সময় বুঝতে পেরেছেন যদি একই টপিকের ওপরে আসে বুঝছেন প্রশ্নটা যদি এক আবার দেখেন যদি আপনার ইভিলটা ভালো লাগলো না আপনি এই যে এই সেন্টেন্সটাকে এই অংশটা কিন্তু কান্ধিয়ে নিয়ে আসতে পারবেন দেখেন আপনি যদি বলেন যে এখনই দেখেন আমি বললাম এখানে আছে না চুজিং আছে আমরা এখন বলবো দেখেন মজা করে আমরা বলবো টু চুজ টু টু চুজ এ কোম্পানি হইল কি না দেখেন এখনই একটা ভালো বন্ধু এখন একটা ভালো বন্ধু ভালো সঙ্গী নির্বাচনের উপযুক্ত সময় হয়ে গেল আবার যদি এটাকে আপনি সেন্টেন্স আকারে দেন সেক্ষেত্রে আপনি ওই একই সেন্টেন্স ব্যবহার করবেন সাবজেক্ট একটা যোগ করে দিবেন দিয়ে বলবেন এখনই একটা ভালো সঙ্গী নির্বাচনের উপযুক্ত সময় বোঝা গেল কি না ব্যাপারটা আপনি যদি একই টপিকের উপরে হয় তাহলে অ্যান্সার গুলো কিন্তু ওই পোস্টের মধ্যেই খুঁজে খুঁজে পাবেন দেখতে মাথা খাটান তাহলে মনে করে আপনি বুঝতে পারবেন যে এইটা নিলে হবে ডিয়ার লার্নার্স এই ছিল আজকে আপনাদের জন্য আয়োজন তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনাদের অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি সেরাদের জন্য সেরা দুর্বলদের জন্য সেরা